নমস্কার বন্ধুগণ প্রাচীন ভারতের ইতিহাসে আমরা আলোচনা করছিলাম মৌর্যোত্তর যুগ অর্থাৎ মৌর্য যুগের পরবর্তী সময়ে যে যে রাজবংশ ভারতের রাজত্ব করেছে তাদের সম্পর্কে আমরা দেখছিলাম আগের দিন অবধি আমরা আলোচনা করেছিলাম অর্থাৎ আগের দিনের ভিডিওতে আমরা শেষ করেছিলাম ভারতে যে সমস্ত ভারতীয় রাজবংশরা রাজত্ব করতো তাদের সম্পর্কে অর্থাৎ শুঙ্গ বংশ বংশ এবং সাতবাহন বংশ সেই অবধি আমরা সম্পূর্ণ করেছি তো যদি আপনারা সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো আগে দেখে নেবেন যার লিঙ্ক মানে পুরো প্রাচীন ভারতের ইতিহাসের যে প্লে লিস্টটা আমি বানিয়েছি তার পুরো লিঙ্ক আমি ওপরের আই বাটনে দিয়ে রাখছি এছাড়াও এই চ্যানেলের প্লে লিস্টে চলে যান সেখানে ভারতের ভূগোল আধুনিক ভারতের ইতিহাস সম্পর্কে যে যে ভিডিও আমি বানাচ্ছি তার প্লেলিস্ট বানানো আছে সেগুলির লিঙ্কও আমি ওপরে আই বাটনে দিয়ে রাখছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনারা নতুন হন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে এই চ্যানেলকে আরও বড় হতে সাহায্য করবেন এই ভিডিও শেষ হওয়ার পরে আমি এই চ্যানেলের ফেসবুকে মানে ফেসবুক পেজে এই বিষয়ের ওপর অর্থাৎ দক্ষিণ ভারত ও সঙ্গম সাহিত্য সম্পর্কে যা যা প্রশ্ন আগের বছরগুলিতে এসছে সেগুলি আমি এই চ্যানেলের ফেসবুক পেজে দেব প্রশ্ন এবং উত্তর যেগুলি এর আগের বছরগুলিতে এসছে তো সেই প্রশ্ন উত্তরগুলি দেখতে এই চ্যানেলের ফেসবুক পেজে চলে যাবেন ফেসবুক পেজের লিংক আমি নিচের ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দিরাদব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দক্ষিণ ভারত ও সঙ্গম সাহিত্য প্রাচীনকালে উত্তর ভারতে যেমন বিভিন্ন রাজবংশ রাজত্ব করছিল আমরা দেখেছিলাম 16টি মহাজনপদ তারপরে মগধের উত্থান হয় মগধকে কেন্দ্র করে একটি শক্তিশালী রাজবংশের সৃষ্টি হয় যে রাজবংশের নাম মৌর্য বংশ এবং সম্পূর্ণ উত্তর ভারতে এবং দাক্ষিণাত্যে তাদের রাজত্ব স্থাপিত হয় ফলে তখন ভারত ঐক্যবদ্ধ হয় এরপরে মৌর্যত্বর যুগে আমরা চলে আসি যখন মৌর্য বংশের পতন হয়ে যায় মৌর্য বংশের পতন হওয়ার পরে ভারত আবার বিভিন্ন রাজবংশে বিভক্ত হয়ে যায় অর্থাৎ এক একটি রাজ্যে আলাদা রাজবংশ রাজত্ব করছিল সেই সম্পর্কে আমরা ডিটেলসে এতদিন অবধি দেখছিলাম প্রথম থেকেই অর্থাৎ এই মৌর্য যখন শুরু হয়নি তার আগে থেকেই দক্ষিণ ভারত সম্পূর্ণভাবে স্বাতন্ত্র ছিল কারণ উত্তর ভারতের যারা রাজারা ছিলেন তারা দক্ষিণ ভারতে বিশেষ অগ্রসর হননি সেই কারণেই দক্ষিণ ভারতে একটি স্বাতন্ত্র ব্যবস্থা গড়ে উঠেছিল আর এই দক্ষিণ ভারতের রাজ সেই সময় অর্থাৎ প্রাচীনকালে রাজত্ব করত তিনটে রাজবংশ যে তিনটে রাজবংশের নাম পাণ্ডবংশ চোল বংশ এবং চের বংশ তো আমরা আজকে শুরু করব পাণ্ডবংশ দিয়ে এই দক্ষিণ ভারতের যে রাজবংশগুলি আছে অর্থাৎ পাণ্ডবংশ চোল বংশ এবং চের বংশ এদের সম্পর্কে বিশেষ তথ্য আমাদের কাছে নেই কারণ এ কারণ যে ঐতিহাসিক উপাদানগুলি থেকে আমরা এই সমস্ত রাজবংশের ইতিহাস জানতে পারি সেই সমস্ত উপাদান এই দক্ষিণ ভারতে খুবই কম এই সময় প্রাচীন ইতিহাসের এই দক্ষিণ ভারতে খুবই কম উপাদান রয়েছে যে সমস্ত উপাদান থেকে খুব অল্প অল্প তথ্য আমরা জানতে পারি সেইগুলোই আমরা আজকে আলোচনা করব প্রথমে আসবো আমরা বংশে পাণ্ড রাজাদের কথা বা পাণ্ড রাজ্যের কথা আমরা প্রথম জানতে পারি মেগাস্তিনিসের বিবরণ থেকে আমরা জানি যে মেগাস্তিনিস যে বিবরণ রচনা করেছেন তার নাম ইন্ডিকা সেই ইন্ডিকা গ্রন্থেই এই পাণ্ডদের কথা কিছুটা বলা রয়েছে এই মেগাস্তিনিস পাণ্ডব বংশের সম্পর্কে বা পাণ্ড রাজ্যের সম্পর্কে বলেছেন যে এখানকার মানুষ মুক্ত উত্তোলন করত, সমুদ্র থেকে মুক্ত উত্তোলন করত। এবং তার ব্যবসা করত এই মুক্তর ব্যবসা করত। এবং এইভাবেই তারা জীবিকা নির্বাহ করতো অর্থাৎ তাদের এই পাণ্ডদের মূল জীবিকা নির্বাহের মূল ব্যবস্থা ছিল এই মুক্ত তার ইন্ডিগা বইতে আরও বলেছেন যে এই রাজ্য বা এই রাজ্যে মহিলারা প্রধান ছিলেন অর্থাৎ মহিলা মহিলাদের হাতে প্রচুর পাওয়ার ছিল পাণ্ড রাজাদের রাজধানী ছিল মাদুরাই আর এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন নেন্দু ইল্লেন নেন্দু ইল্লেন এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন এখানে প্রত্যেকটি রাজবংশ অর্থাৎ বংশ চোল বংশ চের বংশ এই সমস্ত রাজবংশের একটি করে প্রতীক ব্যবহার করত তেমনি এই পাণ্ড রাজাদের প্রতীক ছিল মাছ এইবার আমরা চলে আসব চোল বংশে এই চোলরা চোলামণ্ডলম নামেও পরিচিত ছিল যে চোল বংশই চোলা নামে পরিচিত ছিল এদের রাজ্য ছিল পাণ্ড রাজাদের উত্তর পূর্বে পাণ্ডদের যেখানে রাজ্য ছিল তার উত্তর পূর্বে অর্থাৎ এই রকম দিকে এটা যদি পাণ্ডদের রাজত্ব হয় তার উত্তর পূর্ব দিক মানে এই দিকে চোল বংশের রাজত্ব ছিল তো এবার আমরা একটু একটা ম্যাপের মাধ্যমে দেখে নেব যে এই পাণ্ডব চোল এবং চেরদের রাজ্যটা কোথায় ছিল ম্যাপটিতে আপনারা ভালো করে দেখলে দক্ষিণ ভারতে দেখতে পাচ্ছেন তিনটি রাজবংশ পুরো হলুদ যে অংশটি রয়েছে সেটি হচ্ছে পাণ্ডদের রাজ্য বেগুনি যে অংশটি রয়েছে সেটি হচ্ছে এই চেরদের রাজ্য এবং সবুজ যে অংশটি রয়েছে সেটি হচ্ছে চোল বংশের রাজ্য অর্থাৎ চোলরা এই অংশে রাজত্ব করত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাণ্ড রাজারা যেখানে রাজত্ব করতো অর্থাৎ পাণ্ডদের যে রাজ্যটি ছিল তার ঠিক উত্তর পূর্বে চোলরা রাজত্ব করত আবার পাণ্ড রাজাদের ঠিক উত্তর পশ্চিমে চের বংশ রাজত্ব করত তাহলে এই ম্যাপটার থেকে আমরা এদের অবস্থানটা বুঝে নিলাম কোন জায়গায় এদের রাজ্য ছিল এইবার আমরা আবার চলে আসবো এই বোর্ডে এই চোল রাজাদের প্রতীক ছিল বাঘ যেমন ভাবে আমি বললাম যে প্রত্যেকটি রাজবংশে একটা করে প্রতীক ব্যবহার করত। যেমন পাণ্ড রাজারা ব্যবহার করতো মাছের চিহ্ন চোল রাজারা ব্যবহার করতো বাঘের চিহ্ন চোল রাজাদের প্রথম দিকে রাজধানী ছিল উড়ায়ুর তাহলে উড়ায়ুর ছিল তাদের রাজধানী আর এই চোলরা তুলোর ব্যবসার জন্য এবং তুলো উৎপাদনের জন্য বিখ্যাত ছিল এই অঞ্চলে খুব ভালো পরিমাণে তুলো উৎপাদন হতো এবং সেই তুলো রপ্তানি করে তারা খুব তাদের জীবিকা নির্বাহ করত। চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কারিকালা এই কারিকালা একটি শহর তৈরি করেন যে শহরের নাম পুহার বা কাবেরীপট্টনম কাবেরী নদীর তীরে এই পুহার বা কাবেরীপট্টনম শহর তৈরি হয় যেটা তৈরি করেছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা কারিকালা আর এই কারিকালা রাজধানী এই উড়াইট থেকে স্থানান্তরিত করে এই কাবেরীপ্টনমে নিয়ে আসেন তাহলে কারিকালার রাজধানী ছিল কাবেরীপট্টনাম যে পট্টনম তিনি তৈরি করলেন এই চোল বংশের একটি শক্তিশালী নৌবাহিনী ছিল আমরা দেখলাম যে এই ম্যাপে দেখলাম যে এই চোল বংশের রাজ্যটা যেখানে ছিল তার পাশেই ছিল পুরো সমুদ্র স্বাভাবিকভাবেই এদের নৌশক্তিও খুব শক্তিশালী হওয়া উচিত আর প্রাচীন ভারতে সবথেকে শক্তিশালী নৌবাহিনী এই চোল বংশেরই ছিল এই বংশ পরবর্তীকালে পল্লবদের আক্রমণে ধ্বংস হয় এইবার আমরা চলে আসব চের বংশ যে বংশ আবার কেরাল বংশ নামেও পরিচিত ম্যাপে দেখলাম আমরা পাণ্ড রাজাদের যে রাজ্য ছিল তার উত্তর পশ্চিমে এই চেরদের রাজ্য ছিল অর্থাৎ উত্তর পশ্চিম বলতে এটা যদি পাণ্ডদের রাজ্য হয় তাহলে এটা উত্তর পশ্চিম এদিকে ছিল যেটা আমরা ম্যাপে দেখলাম এই চের বংশের প্রথম রাজা ছিলেন উডিয়ান গাড়াল উডিয়ান গাড়াল এই বংশের প্রথম রাজা ছিলেন আর এই বংশের শ্রেষ্ঠ রাজা এটা অনেকবার পরীক্ষা এসছে যে এই বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে সেনগুট্টু ভান সেনগুট্টু ভানকেই রেড চেরা বলা হয় রেড চেরা রেড মানে লাল সেই রেড চেরা বলা হয় সেনগুট্টু ভানকে যিনি এই বংশের শ্রেষ্ঠ রাজা এই সেঙ্গুটু ভানি দক্ষিণ ভারতের একমাত্র রাজা যিনি উত্তর ভারতে আক্রমণ করেছিলেন সম্ভবত আক্রমণ করেছিলেন এটার সঠিক কোনো প্রমাণ নেই কিন্তু বলা হয় যে এই সেঙ্গুর্টু ভানি প্রথম উত্তর ভারতে আক্রমণ করেছিলেন এবং প্রথম রাজা যিনি গঙ্গা নদী অতিক্রম করেছিলেন উত্তর ভারত আক্রমণ করতে গেলে গঙ্গা নদী অতিক্রম করতেই হবে তাই এই সিঙ্গুট্টু ভানি প্রথম গঙ্গা নদী অতিক্রম করেছিলেন এবং উত্তর ভারত আক্রমণ করেছিলেন এই চের বংশের প্রতীক ছিল ধনুক ধনুকের চিহ্ন এরা প্রতীক হিসাবে ব্যবহার করত আর এই চের বংশের রাজধানী ছিল ভাঞ্জি বা কারায়ুর এবার আমরা এক নজরে দেখে নেব দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রশাসনিক অবস্থা তিনটে রাজবংশরই যে প্রশাসনিক যে ভিত্তি ছিল তা একই রকম ছিল তাই সেটা একসাথে আমরা আলোচনা করব এই দক্ষিণ ভারতে রাজারা প্রধান ছিলেন মানে রাজারা সমস্ত ক্ষমতার অধিকারী ছিলেন রাজারা সর্বা ছিলেন এই রাজাদের বিভিন্ন নামে ডাকা হতো রাজাদের বিভিন্ন রাজাকে বিভিন্ন নামে ডাকা হতো সেগুলি হলো কো মালনাম সেগুলো মান্নাম ভেদান কারাভান তাহলে কো মান্নাম ভেদান কারাভান এগুলি রাজারই আরেক নাম ছিল রাজাদের শাসন কার্যে সাহায্য করতেন পাঁচ ধরনের কর্মচারীরা যাদেরকে বলা হতো পঞ্চমহাসভা এই পঞ্চমহাসভায় যারা ছিল তারা হচ্ছে আমিচার আমি বলা হতো মন্ত্রীদের পুরোহিতার পুরোহিতার বলা হতো পুরোহিতদের দূতার দুতার বলা হতো দুধ দেহ সেনাপতায়ার যারা হচ্ছেন সেনাপতি এবং ওরার ওড়ার বলা হতো গুপ্তচর দেব দক্ষিণ ভারতের রাজ্যগুলি বিভিন্ন ভাগে ভাগ করা হতো যেমন মন্ডলম বা নাডু মন্ডলম বা নাডু প্রদেশকে বলা হতো আজকের তামিলনাড়ু সেই নাডু শব্দের অর্থ প্রদেশ সুতরাং রাজ্যের ভাগ সুতরাং মন্ডলম বা নাডু ছিল প্রদেশ সুতরাং মন্ডলম বা নাডু প্রদেশকে বলা হতো উড় বলা হতো শহরকে পেরুর বলা হতো বড় কোনো গ্রামকে গ্রাম যদি খুব বড় হতো তাকে বলা হতো পেরুর আর সেরুর বলা হতো ছোট গ্রামকে ছোট গ্রামটা যদি ছোট হতো তাহলে বলা হতো সেরুর আর যদি গ্রামটা অনেক বড় হতো তাহলে বলা হতো পেরুর জমির জন্য যে কর নেওয়া হতো সেই করকে বলা হতো কারাই উলুগ নামে আরো এক নামে আরো এক প্রকার কর এই সময় প্রচলিত ছিল এবং যারা যে সমস্ত কর্মচারীরা কর সংগ্রহ করতেন তাদেরকে বলা হতো ভেরিয়ার এইবার আমরা চলে আসবো সঙ্গম সাহিত্য বা তামিল সাহিত্যে যেটি খুবই গুরুত্বপূর্ণ সঙ্গম কাকে বলা হয় সঙ্গম হচ্ছে তামিল কবিদের সম্মেলন অর্থাৎ তামিল কবিরা বিভিন্ন এই দক্ষিণ ভারতের বিভিন্ন কবিরা এক জায়গায় এসে সম্মিলিত হতেন এবং একজন রাজা এই সম্মেলন আহ্বান করতেন সেই রাজার আন্ডারেই এই সঙ্গম অনুষ্ঠিত হতো এবং এই সঙ্গমে তামিল কবিরা সম্মিলিতভাবে তাদের বিভিন্ন রচনা তুলে ধরতেন এবং তারা যে এবং এই সঙ্গমে তামিল কবিরা সম্মিলিত হয়ে তাদের যে রচনা কার্য তারা সম্পন্ন করেছেন সেইগুলি পাঠ করত এটাকেই বলা হচ্ছে সঙ্গম এই সঙ্গম কতগুলি হয়েছিল কবে কবে হয়েছিল এই সম্পর্কে কোনো তথ্য আমরা পাই না কিন্তু ধরা হয় যে তিনটি সঙ্গম হয়েছিল এই সঙ্গমগুলি সবগুলি মাদুরাইকে কেন্দ্র করে হতো অর্থাৎ মাদুরাইতেই এর প্রধান অর্থাৎ মাদুরাইতেই এই সঙ্গমগুলি অনুষ্ঠিত হতো স্বাভাবিকভাবে মাদুরাইয়ের রাজত্ব করত এই পাণ্ডবংশ সুতরাং পাণ্ড রাজারাই এই সঙ্গম ডাকতো সুতরাং এই সঙ্গম অনুষ্ঠিত হতো মাদুরাইকে কেন্দ্র করে প্রথম যে সঙ্গমটি হয় সেটি মাদুরাইতেই হয় এবং এই সঙ্গমের প্রধান যে ছিলেন যে রাজা তো সঙ্গম ডাকতেন তার নিচে একজন এই সঙ্গমের প্রধান থাকতেন সেই প্রধান ছিলেন আগস্ত মুনি দুর্ভাগ্যজনকভাবে এই প্রথম সঙ্গমের কোনো সাহিত্য কার্য আমরা পাই না কারণ সব সাহিত্যকার্য ধ্বংস হয়ে গেছে বলা হয় যে এই প্রথম সঙ্গমে দেবতারা অংশগ্রহণ করেছিল দ্বিতীয় সঙ্গম যেখানে হয় সেই স্থানের নাম কাপাটা বা আলভাই এটিও ওই মাদুরাই এই এই কাপাটা পুরাণ বা আলভাই এটিও পাণ্ড রাজাদের রাজ্যের মধ্যে ছিল এই সঙ্গমেও প্রধান ছিলেন আগস্ত মুনি পরে এই সঙ্গমের প্রধান হন তোলকা নামে একজন কবি তোলকা এই সঙ্গমে মাত্র একটি গ্রন্থ অবশিষ্ট রয়েছে বাকি যা যা গ্রন্থ এখানে হয়েছিল সবই ধ্বংস হয়ে গেছে যে বইটি যে গ্রন্থটি বেঁচে গেছে সেটির নাম তোলকা পিয়াম এই তোলকাপিয়াম এই তোলকাপিয়াম এই গ্রন্থটি এই তোলকাপিয়ারই লিখেছিলেন তাহলে এই দ্বিতীয় সঙ্গমে যে গ্রন্থটি একমাত্র পাওয়া যায় সেটি হচ্ছে তোলকা পিয়াম তিন নম্বর সঙ্গম হয়েছিল উত্তর মাদুরাইতে এবং এই সঙ্গমের প্রধান ছিলেন নাকিরার এই সঙ্গম থেকে অনেক গ্রন্থ পাওয়া গেছে অর্থাৎ এইখানে সব গ্রন্থ ধ্বংস হয়ে যায়নি এই সঙ্গম যে সাহিত্যগুলো রচনা হতো এগুলি প্রধানত দু প্রকার ছিল একটি ছিল বর্ণনামূলক গুলি হয় বর্ণনামূলক যে সাহিত্যগুলি আছে তাকে তামিলে বলা হয় মালকা মালকা নাকু এই মালকা নাক্কুকে ইংরেজিতে বলা হয় এইটিন মেজর ওয়ার্ক আরও কিছু সঙ্গম সাহিত্য রয়েছে যেগুলি হল নীতিমূলক এই নীতিমূলক যে সাহিত্যগুলি রয়েছে সেগুলিকে তামিল ভাষায় বলা হয় কিলকানাকু আর কিলকানাকুকে ইংরেজিতে বলা হয় এইটিন মাইনর ওয়ার্ক আগে বললাম যে এই তোলকাপিয়াম একমাত্র গ্রন্থ যেটি দ্বিতীয় সংগমে অবশিষ্ট রয়েছে এবং এই তোলকাপিয়াম হচ্ছে তামিল ব্যাকরণের ওপর একটি গ্রন্থ আর এই তোলকাপিয়াম রচনা করেন তোলকাপিয়ার তোলকাপিয়ার হচ্ছেন এই দ্বিতীয় সঙ্গমের যে প্রধান ছিলেন তিনি অর্থাৎ আগস্ট মুনির পরে অর্থাৎ আগস্ট মুনির পরে এই তোলকাপিয়ার এই সঙ্গমের প্রধান হন আর সেই তোলকাপিয়ারই এই তোলকাপিয়াম গ্রন্থটি রচনা করেন এই তৃতীয় সঙ্গম থেকে কিছু গ্রন্থ পাওয়া গেছে যার মধ্যে একটি হচ্ছে তিরুক্কল তিরুক্কল গ্রন্থটি দর্শনের ওপর লেখা বা ফিলোজফি ফিলোজসফি বা দর্শনের ওপর বই হচ্ছে তিরুক্কল আরও দুটি গ্রন্থ পাওয়া গেছে শিলা সেগুলি হচ্ছে শিলাপ্পাদিকরম আর মণিমেকালাই এই শিলাপাদিকরম এবং মণিমেকালাই এই দুটি হচ্ছে তামিল মহাকাব্য আমাদের যেমন যেমন রামায়ণ মহাভারত এক একটি মহাকাব্য তেমনি তামিলের মহাকাব্য হচ্ছে এই শিলাপ্পাদিকরম এবং মণিমেকালাই এর মধ্যে এই ফিরাকরণ বলা হয় তামিল রত্ন যাকে ইংরেজিতে বলা হয় জেম অফ তামিল লিটারেচার আবার একেই বলা হয় ইল্লায় অফ তামিল লিটারেচার বা তামিল ইল্লায়াত শিল্পিকরম রচনা করেন ইলেনগো আদিগাল আর এই মণিমেকালাই রচনা করেন এখানে আমি লিখতে ভুলে গেছি এই ওপরটাতে লিখে দিচ্ছি এটি কি রচনা করেন এটি রচনা করেন সিতালাই। সাত্তানার তাহলে শিলাপ্পাদম রচনা করেন ইলেনগো আদিগাল এবং মণিমেকালাই রচনা করেন শীতালাই সাত্তানার আরেকটি গ্রন্থ এই তৃতীয় সংগম থেকে পাওয়া যায় যার নাম কুরাল বা মুখপাল এই কুড়াল বা মুখপাল রচনা করেন তিরুভেল্লু ভার সুতরাং তাহলে পুরাল বা মুখপাল রচনা করেন তিরুভেল্লুভার এই বইটিকে বলা হয় বাইবেল অফ তামিল ল্যান্ড বা তামিলের বাইবেল এই ছিল আজকে বিস্তারিতভাবে দক্ষিণ ভারত এবং সঙ্গম সাহিত্য সম্পর্কে আলোচনা আশা করি এর মধ্যে থেকে সমস্ত প্রশ্ন কমন পাওয়া যাবে যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ